আসসালামু আলাইকুম। গার্মেন্ট স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিও থেকে যা শিখব, ডিএইচইউ কি, ডিএইচইউ কিভাবে নির্ণয় করতে হয়, ডিএইচইউ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ডিএইচইউ কি? ডিএইচইউ হলো গার্মেন্টসের পোশাকের কোয়ালিটি নির্বাচনের বহুল পরিচিত ব্যবস্থা। ডিএইচইউ হচ্ছে প্রতি 100 পিস গার্মেন্টস চেক করে মোট কতটি ডিফেক্ট পাওয়া গেল তার সংখ্যা। ডিএইচইউ এর ফুল মিনিং কি? ডি ফর ডিফেক্ট, এইচ ফর 100, ইউ ফর ইউনিটি, অর্থাৎ ডিফেক্ট পার 100 ইউনিটস। ডিএইচইউ নির্ণয়ের পদ্ধতি। ডিএইচইউ নির্ণয়ের জন্য একজন কোয়ালিটি ইন্সপেক্টর যখন গার্মেন্টস চেক করে তখন তাকে নিচের দুইটি জিনিস একটি ফর্মে লিপিবদ্ধ করতে হবে, যেমন মোট কত পিস গার্মেন্টস চেক করা হয়েছে তার সংখ্যা এবং কত পিস ডিফেক্ট পাওয়া গেল তার সংখ্যা। ডিএইচইউ এর সূত্র, টোটাল ডিফেক্ট ইনটু 100 ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি, অর্থাৎ টোটাল ডিফেক্ট গুণন 100 ভাগ টোটাল চেক কোয়ান্টিটি। ডিএইচইউ সম্পর্কিত একটি সমস্যার সমাধান। প্রশ্ন, একটি লাইনে একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিনে 1500 পিস গার্মেন্টস চেক করে 140টি ডিফেক্ট পেল, তাহলে ওই লাইনের ডিএইচইউ কত? আশা করি এই সমস্যাটি সমাধান করলেই আপনাদের ডিএইচইউ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা হবে। তবে চলুন আমরা এই সমস্যাটি সমাধান করি। সমাধান, টোটাল চেক কোয়ান্টিটি 1500 পিস, টোটাল নাম্বার অফ ডিফেক্ট 140 পিস। সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ইনটু 100 ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি। সূত্র অনুসারে আমাদের ডিফেক্ট কোয়ান্টিটি হচ্ছে 140 গুণন 100 এবং টোটাল চেক কোয়ান্টিটি 1500। আমরা ক্যালকুলেট করলে পাই ডিফেক্ট পার্সেন্টেজ, ক্যালকুলেট করলে আমরা ডিএইচইউ পার্সেন্টেজ পাই 9.33%। গার্মেন্টস সম্পর্কে বিভিন্ন বিষয় শিখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, কেন নয়, প্রতিনিয়ত এই চ্যানেলটিতে গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে।